হাই ফ্রেন্ডস, ফ্যামিলির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব সবজির কেক। ঝাল মিষ্টি এই কেকটি কিন্তু ছোট থেকে বড় সকলের জন্যই কিন্তু ভীষণ উপকারী একটি রেসিপি। সন্ধ্যাবেলায় জলখাবারে চায়ের সাথেও কিন্তু এটা আপনারা সার্ভ করতে পারেন। যারা ডায়াবেটিস রোগী আছেন তাদের জন্য কিন্তু এটি খুবই সুস্বাদু একটি এবং স্বাস্থ্যকর রেসিপি। আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সকলের কাছে। আর পাশে থাকা বেল আইকনটি অনে সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি, সবজির কেক। এই সবজির কেক বানানোর জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। ডিমটা অবশ্যই কিন্তু রুম টেম্পারেচারেই হতে হবে, ডিম যেন কোনোভাবেই ঠান্ডা না হয় সেদিকে কিন্তু একদমই খেয়াল রাখতে হবে। যদি ফ্রিজে ডিম থেকে থাকে তো সেক্ষেত্রে ডিমটাকে অনেকক্ষণ আগে ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। তারপর ডিমটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে তখনই কিন্তু ডিমটাকে ব্যবহার করতে হবে। ডিমটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এবং ততক্ষণ পর্যন্ত ফেটিয়ে নিয়েছি যতক্ষণ না ডিম থেকে এরকম ফোম উঠতে শুরু করে। তো বেশ ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেওয়ার পর আমি হাফ কাপেরও কম চিনি ব্যবহার করছি। যদি সম্পূর্ণ ঝাল তৈরি করতে চান তো সেক্ষেত্রে চিনিটা একদমই অ্যাভয়েড করবেন। আমি একটু ঝাল মিষ্টি তৈরি করব তো সেই কারণে চিনিটা ব্যবহার করলাম। দিয়ে দিয়েছি এক চামচ বাটার আর দিয়ে দিচ্ছি হাফ কাপ দুধ। হাফ কাপ দুধ দেওয়ার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন আমি অল্প একটু জায়গা ফাঁকা ছিল, হাফ কাপ পুরোপুরি কিন্তু ভর্তি হয়নি দুধে। তো সেই কারণে যেটুকুনি ফাঁকা ছিল ঠিক সে ততটা পরিমাণ কিন্তু জল মিলিয়ে আমি পুরোপুরি এক কাপ জল আর দুধ এখানে ব্যবহার করলাম। আর দিয়ে দিচ্ছি দু চামচ ভ্যানিলা এসেন্স। এবার এই সমস্ত উপকরণ দিয়ে পুনরায় কিন্তু বেশ ভালো করে ফেটিয়ে নিতে হবে যতক্ষণ না এই সমস্ত মিশ্রণ একসঙ্গে মিলে যায়। চিনিটাও সম্পূর্ণ গলে না যাওয়া অবধি কিন্তু কন্টিনিউয়াসলি এইভাবে ফেটিয়ে নিতে হবে এই মিশ্রণটাকে। তো দেখো বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি এই মিশ্রণটাকে, চিনিটা কিন্তু সম্পূর্ণ গলে গেছে আর বাটারটাও কিন্তু এর মধ্যে মিশে গেছে। আমি এর ওপরে একটা ছেঁকনি নিয়ে নিলাম, এই ছেঁকনির মধ্যেই আমি দিয়ে দেবো এক কাপ ময়দা। আমি এই কেকটা ময়দা দিয়ে তৈরি করছি, আপনারা কিন্তু এই কেকটা আটা দিয়েও তৈরি করতে পারেন, স্বাদ কিন্তু একই রকম হবে, কোনো কিন্তু ডিফারেন্স হবে না স্বাদে। এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ বেকিং পাউডার, সামান্য একটু বেকিং সোডা আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এই শুকনো উপকরণগুলোকে আমি একসঙ্গে এইভাবে একটু ছেঁকনিতে চেলে নেব। তারপর এই মিশ্রণটাকে এই ব্যাটারের মধ্যে আবারও বেশ ভালো করে মিশিয়ে একটু স্মুথ ব্যাটার তৈরি করে নেব। বেশ ভালো করে মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে। তো বেশ ভালো করে আমি কিন্তু শুকনো উপকরণ দিয়ে ব্যাটারটা বেশ ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো দেখো খুব সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের গ্রেট করা গাজর, সামান্য একটু আদা কুচি, একটুখানি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি, একটা মিডিয়াম সাইজের ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি, মাঝারি সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছটা লঙ্কা। ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেই অনুসারেই ঝালটা ব্যবহার করবেন। যদি মিষ্টি খেতে একদমই না চান তো সেক্ষেত্রে মিষ্টিটা একদমই অ্যাভয়েড করবেন। আর যদি অন্য কোনো সবজি ব্যবহার করতে চান তো সেই সবজিও কিন্তু এই কেকের মধ্যে আপনারা ব্যবহার করতে পারবেন। সবজি দেওয়ার পরও আবারও বেশ ভালো করে মিশ্রণটাকে এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে কেক মোল্ডটাকে আগে থেকে রেডি করে নিয়েছি। কেক মোল্ডটাকে সাদা তেল দিয়ে ভালো করে গ্রিস করে নিয়ে একটা বাটার পেপার দিয়ে এইভাবে আমি মোল্ডটাকে রেডি করে নিয়েছি। দেখুন বাটার পেপারটা কিন্তু আমি অলরেডি লাগিয়ে এটা সেট করে রেখেছি। তারপর ব্যাটারটা বেশ ভালোভাবে তৈরি হলে আমি মিশ্রণটাকে এই কেক টিনের মধ্যে ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা কেক টিনের মধ্যে ঢেলে নেওয়ার পর এই কেক মোল্ডটাকে এইভাবে একটু ট্যাপ করে নিতে হবে। এবার আমি ওপর থেকে একটু কিশমিশ ছড়িয়ে দিচ্ছি। তোমরা যদি চাও কাজু বাদাম বা যে কোনো কিছু দিয়ে ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারো, আমি শুধু কিশমিশ দিচ্ছি। আপনারা চাইলে বাদামও ব্যবহার করতে পারো, চেরিও ব্যবহার করতে পারো, যেটা আপনাদের পছন্দ সেটা আপনারা কিন্তু এখানে ব্যবহার করতে পারেন ডেকোরেশন করার জন্য। তো যাই হোক এটা কিন্তু একদমই রেডি। এদিকে আমি
হাঁড়ি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। হাঁড়িটা বেশ ভালোভাবে গরম হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে এবার লোতে রেখে আমি কেক টিনটাকে হাঁড়ির মধ্যে বসিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লো থেকে ঘড়ি ধরে 20 থেকে 25 মিনিট পর্যন্ত ওয়েট করবো কেকটা বেক হওয়ার জন্য। ফিরে আসলাম 25 মিনিট পর, এবার একটু চেক করে নেবো কেকটা পুরোপুরি তৈরি হয়েছে কিনা। তো একটা স্টিকের সাহায্যে আমি ঠিক এইভাবে মিডিলে ঢুকিয়ে দেবো। তো দেখো স্টিকটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার বেরিয়ে এসেছে, সুতরাং কেকটা কিন্তু সম্পূর্ণভাবে রেডি। এবার আমি কেক মোলটাকে বাইরে বের করে নিয়েছি, এবার এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেলে আমি এই কেকটাকে ডিমোল্ড করবো। কেকটা কিন্তু ভীষণই নরম এবং সফট হয়েছে। তো দেখুন কেকটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেকটাকে ডিমোল্ড করে নেবো একটা ছুরির সাহায্যে। এইভাবে মোল্ড থেকে কেকটাকে ছাড়িয়ে নিতে হবে। ভালোভাবে ছাড়ানো হয়ে গেলে একটা প্লেট ওপরে দিয়ে ঠিক এইভাবে মোল্ডটাকে উল্টে প্লেটের উপর নিয়ে নিতে হবে। তারপর একটু ট্যাপ করলেই কিন্তু কেকটা মোল্ড থেকে ছাড়িয়ে যাবে। তো দেখো সবজির কেক কিন্তু একদমই রেডি। ঝাল মিষ্টি এই সবজির কেক কিন্তু ছোট থেকে বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আমি বাটার পেপারটাকে কেকের থেকে ছাড়িয়ে নিচ্ছি, তারপর আপনাদের দেখাচ্ছি কেকটা কতটা নরম হয়েছে। আপনারা এই কেকটা কিন্তু টিফিন হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন, স্কুলে অথবা অফিসের টিফিন হিসেবেও কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি কেকটাকে কেটে দেখাচ্ছি কেকটা কতটা সফট হয়েছে। আজকের এই রেসিপিটা আপনারা বাড়িতে অবশ্যই একবার হলেও ট্রাই করার অনুরোধ রইল। আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটি বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো। রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।